হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনার সাথে শেয়ার করব ম্যাঙ্গো জ্যাম রেসিপি। খুবই কম সময়ে এবং কম ইনগ্রিডিয়েন্টসে আমি এই জ্যামের রেসিপিটা শিখিয়েছি, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। সকালের জলখাবার বা সন্ধ্যের টিফিন, যখনই আপনাদের হালকা কিছু খেতে ইচ্ছা করবে তখন এই জ্যাম পাউরুটি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, ভীষণই টেস্টি লাগবে এবং এই জ্যামটা আপনারা বাচ্চাদেরকেও দিতে পারবেন। ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অ্যাড করছি ম্যাঙ্গো পাল্প, 3টে মিডিয়াম সাইজের পাকা আম আমি মিক্সিতে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি, তারপর ছেঁকে নিয়েছি পাল্পটাকে, যাতে কোনো সুতো টাইপের কিছু থাকলে বা কোনো মোটা চাংস থাকলে আমের, সেগুলো যাতে আলাদা হয়ে যায়। আমি পাল্পটাকে বানিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা কোনো দরকার নেই, তবে আমি একটু টাইম সেভ করার জন্য, যখন আমার হাতে টাইম ছিল তখন আমি পাল্পটাকে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, তাই জন্য একটু ডার্ক কালার এসে গিয়েছে পাল্পটার। এবার আমি এর মধ্যে অ্যাড করছি চিনি, যতটা আমের পাল্প নেবেন ঠিক ততটাই চিনি দিতে হবে, এরকমই একটা রেশিও আছে জ্যামের। তবে একই কোয়ান্টিটি চিনি আপনি নাও দিতে পারেন, কারণ অনেকে চিনি আবার কম খায়, অনেকে বেশি খায়, সেই জন্য আপনারা যতটা আমের পাল্প নেবেন তার 3/4 আপনি চিনি ইউজ করবেন। ধরুন আপনি 4 কাপ আমের পাল্প নিলেন, তাহলে আপনি 3 কাপ চিনি ইউজ করবেন, তবে তার থেকে কম দেবেন না, তাহলে কিন্তু জ্যামটা ভালো হবে না। এবার আমাদের আর কোনো কাজ নেই, শুধু অনবরত নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যাতে প্যানের নিচে না ধরে যায়, এবং এটাকে নেড়ে নেড়ে ঘন করতে হবে আমাদের যতক্ষণ না জ্যামের কনসিস্টেন্সিতে আসছে। তবে এই কাজটা সাবধানে করবেন যাতে হাতে না ছিটে লাগে, এটা এখনও পুরোপুরি হয়নি, আমি একটা বাটিতে তুলে নিয়ে দেখেছি এটা এখনও পুরোপুরি হয়নি। তবে আমি নামিয়ে এর মধ্যে লেবুর রস অ্যাড করছি, 2টো বড় সাইজের লেবুর রস আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাল্পটাকে আবার আমি ইন্ডাকশনের উপরে বসিয়ে জাল করছি, অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ফুটিয়েছি, এবার আমি একটু বাটিতে তুলে নিলাম, ঠান্ডা হওয়ার পর দেখব জ্যামটা আমাদের হয়েছে কি না। জ্যামটা দেখুন ঠান্ডা হওয়ার পর গড়িয়ে পড়ছে না, এর মানে আমাদের জ্যাম রেডি হয়ে গেছে। হাত দিয়ে এরকম মাঝে টানলে দেখবেন 2টো সাইড আলাদা আলাদা হয়ে গেল, এর মানে আমাদের জ্যামটা রেডি হয়ে গেছে। তবে আরও একটু ঘন আপনারা করতে পারেন জ্যামটা, আমি আর ঘন করছি না। জ্যামটাকে ঠান্ডা করার পর আমি একটা কাঁচের বয়ামে ভরে নিয়েছি এবং 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে আসল সময় খাওয়ার পালা, এটাকে আপনারা রুটি, পরোটা, স্পেশালি ব্রেডের সাথে এনজয় করুন, যখন তখন ভীষণ টেস্টি লাগে। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আপনারা আমাকে একদমই কমেন্টে জানান না আমার কীরকম ভিডিও বানানো দরকার বা কেমন লাগলো আমার ভিডিও, তো প্লিজ আমাকে জানাবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম স্যান্ডউইচ বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা নিজেরাও এনজয় করতে পারেন বাড়িতে।